নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথামেটিক্স টিচার। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের প্রথম যে ভিডিও আমি করেছি সেখানে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ম্যাথামেটিক্স স্টুডেন্ট আছে 11-12-এর তাদের জন্য লিমিট চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। তো লিমিট চ্যাপ্টারের বিশেষ করে ক্লাস 12-এর যে প্রথম সূত্রগুলো আছে লিমিট চ্যাপ্টারে, সেই সূত্রগুলো আপাতত আমি আলোচনা করছি। তো আগের ভিডিওতে আমি একটা সূত্র আলোচনা করেছি, প্রথম যে সূত্রটা, তো সেটা আমি এখানে একটু লিখছি। সূত্রটা ছিল তোমাদেরকে মনে করানোর জন্য জাস্ট লেখা হচ্ছে। তো সেটা ছিল, আমি 3 নম্বর সিরিয়াল দিয়েছিলাম ওটাকে। সূত্রটা ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স সমান এন, যেখানে এন ছিল একটা মূলত সংখ্যা। 4 নম্বর যে সূত্রটা এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেই সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, তোমরা জানো ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং ওর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 2.66 সামথিং, কিছু একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স যেটা, এটা একটা সিরিজে, ইনফাইনাইট সিরিজে ভেঙে দেওয়া যায়। সেই ইনফাইনাইট সিরিজটা কিরকম, না ই টু দি পাওয়ার এক্স সমান আমরা লিখতে পারি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ইনফাইনাইটলি এটা চলতে থাকবে, মানে এটা ইনফাইনাইট সিরিজ, কোথাও শেষ হচ্ছে না। তো এবার আমরা এই যে ফর্মুলাটা প্রুফ করব, এই ফর্মুলাটার লেফট হ্যান্ড সাইডে আমরা এখন লিখছি কিরকম, না লিমিট এক্স টেন্ডস টু 0 এই গোটাটাকে আমরা লিখতে পারি 1 বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এই যে নিচে যে এক্সটা ছিল সেটাকে আমরা লিখেছি 1 বাই এক্স পাশে, এবং ওপরে যেটা ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সেটা আছে। এবার আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স এর যে জায়গায় আমরা এইটা বসাবো, ওর যে ইনফাইনাইট সিরিজটা আছে ওকে ভেঙে দিলে যেটা পাওয়া যায় সেটা আমরা বসাবো। সেটা বসালে কেমন হবে, না লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স আছে ভালো, ব্র্যাকেট দিলাম, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় গোটা সিরিজটা বসানো হচ্ছে, কত বসবে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এইভাবে ইনফাইনাইটলি ব্যাপারটা চলবে। সেখান থেকে কি আছে, মাইনাস 1 করা আছে, মাইনাস 1 আমরা করলাম। এবার একটু যদি মন দিয়ে খেয়াল করো, দেখো এইটা থেকে এটা যখন মাইনাস করবো, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1, এরা দুজন ক্যান্সেল আউট হবে, তো এরা দুজন পরস্পর ক্যান্সেল আউট হয়ে গেল। তাতে যে টার্মগুলো পড়ে রইলো তাদের প্রত্যেকটাতেই একটা করে এক্স আছে, অন্তত পক্ষে একটা করে এক্স আছে, এখানে যেমন একটা, এখানে দুটো, এখানে তিনটে। এবার আমরা কি করবো, এই পুরোটা থেকে একটা এক্স আমরা কমন নিয়ে বাইরে নিব, তাহলে ব্যাপারটা কেমন হবে, তাহলে এটা লেখা যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টা কমন নিলাম, নিচে তো একটা এক্স ছিল তাহলে এটা এক্স বাই এক্স ফর্মে লেখা হলো, তো এই এক্স একটা ছিল সেটা কমন নিয়ে নেওয়ার ফলে ওখানে 1 পড়ে আছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ছিল, এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিয়ে নিয়েছি বলে ওখানে একটা এক্স পড়ে থাকবে, তাহলে ওটা হবে এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরটা হবে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এইভাবে ইনফাইনাইটলি ব্যাপারটা চলবে এত দূর অব্দি। ঠিক আছে, এবার খেয়াল করো যেহেতু এখানে বলা আছে এক্স টেন্ডস টু 0, তো যেহেতু এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 মানে কি, এক্স টেন্ডস টু 0 মানে হচ্ছে এক্সটা জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরোর সঙ্গে সমান তো না, তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ারফর এক্স ইজ নট ইকুয়াল টু 0। এবার এক্স যদি শূন্যর সঙ্গে সমান না হয় তাহলে সেটা দিয়ে ডিভিশন চলে, তো আমরা সেই ডিভিশনটা উপর নিচে করে দিলাম, তাহলে উপর এক্স ছিল নিচে এক্স হলো, ডিভিশনের পর একে অন্যকে ক্যান্সেলেশন হলো, ক্যান্সেলেশনের পর তাহলে এই জিনিসটা শুধু পড়ে রইলো। এবার এইটা যেখানে যেখানে এক্স পড়ে রইলো, দেখো বলা আছে এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 মানে এক্স জিরোর খুব কাছাকাছি, সেটা আমরা এখানে বসাবো প্রত্যেকটা এক্স এর জায়গায়, তাহলে এখানে আমরা পাবো প্রথম টার্মটা কি আছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল বসালাম, তারপর এটাতে কত আছে 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখন এক্স এর জায়গায় 0 বসানোর কথা কিন্তু 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 0, এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, 0 স্কোয়ার হলে কি হবে 0 হবে, মানে এই প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলোতে এক্স এর জায়গায় এক্স যেহেতু শূন্যর কাছাকাছি সেই জন্য এক্স এর জায়গায় আমি 0 বসাচ্ছি, সেই জন্য প্রত্যেকটা টার্ম আমাদেরকে কি দেবে
0 দেবে তাহলে বাকি গোটা টার্মগুলো থেকে আমরা কি পেলাম শুধু 0 পেয়েছি তাহলে 1 by 1 factorial মানে কত 1 factorial মানে তো 1 আমরা জানি তাহলে 1 by 1 plus 0 মানে 1 equals to 1 তাহলে দেখো আমরা এই ফর্মুলার রাইট হ্যান্ড সাইডে 1 আনতে চাইছিলাম দেখো এখানে আমরা 1 এনে ফেলেছি তাহলে আমরা আরেকটা ফর্মুলা এখানে এইভাবে প্রুফ করে নিলাম এই ফর্মুলাগুলো আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি তো দেখো তোমাদের মধ্যে যদি এই ফর্মুলা সবাই বুঝতে পেরে থাকো আশা করি বুঝতে পেরেছো যদি কারোর অসুবিধা হয়ে থাকে তারা আমাকে কমেন্টে জানাতে পারো আমি তাদের জন্য আবার উত্তর দেব ধন্যবাদ থ্যাংক ইউ